আমাদের একটা সংস্থা আছে, পাখিদেরকে নিয়ে কাজ করি। তো ঢাকাতে যে পাখিগুলো আশেপাশে এখন আছে, ইনস্ট্যান্ট পাওয়া যাইতেছে, যেগুলো বিলুপ্ত হওয়ার পথে আছে, আমি আমার সংগঠনের আরও কয়েকজন আছে, তারা মিলে আর কি এরকম পাখিদেরকে আর কি আশেপাশে যে পাখিগুলো পাওয়া যায়, চড়ুই পাখি, শালিক পাখি, বুলবুলি পাখি, এগুলো দেশি পাখিগুলো যারা আছে এগুলো নিয়ে একটা মানে ওদের বাসস্থান তৈরি করার জন্য বা বাসস্থান নিয়ে একটু গবেষণা করি, কাজ করি। এখন একটা পাখির বাসা বানাইতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি, চলেন তাহলে পাখিটা আর সাথে আমরা পরে কথা বলতে থাকি। এখন আমি একটা চড়ুই পাখির বাসা বানাতে চেষ্টা করতেছি, এখন ইনশাল্লাহ হয়ে যাবে। ভাইয়া তো ভিডিও করতেছেন, দেখতে পারবেন। আর আসলে ভাই, আমাদের যারা এখানে বসবাস করি, প্রত্যেকেরই মানবিকভাবে পাখিদের প্রতি একটা ভালোবাসা দেওয়া দরকার আছে, কারণ এই জিনিসটা আমাদের প্রকৃতির একটা ভালো ব্যালেন্স করে। তো এই জিনিসটা আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কেউ আসলে এটা নিয়ে মাথা ব্যথা নাই কারো বলতে গেলে। তো আশা করি আপনারা যারা দেখতেছেন ভিডিওটা, তারা তাদের আশেপাশে পাখিদের প্রতি একটু যত্নশীল হবেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য তাদেরকে আমাদের দরকার। তো ভাই, আপনাদের পেজটার নাম কি একটু বলে দেন? নেচার অ্যান্ড ক্রিয়েচার্স। তো সবাই এই পেজে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা আসলে প্রকৃতির জন্য এখানে কোনো প্রফিট এখানে আমরা চাই না, আর আমাদের যারা ফলো করবে তারাও আশা করি কোনো প্রফিট চায় না, শুধু একমাত্র ভালোবাসা পাখিদের প্রতি যাদের থাকে, তারাই আশা করি যে এখানে আমাদের সাথে সাপোর্ট দিবেন। আর প্রত্যেকের এই এই বিষয়গুলোতে সাপোর্ট দেওয়া দরকার আমি যেটা মনে করি। এখন একটা পাখির বাসা বানাবো আমি কাঠ দিয়ে। তো ভাই আপনি তো দেখবেনই, তারপরেই শুরু করতেছি। ঠিক আছে, আমার পাখির প্রথম স্টেজে আমি এটা পাখির বাসা যাওয়ার জন্য যেই হোলটা এটা এরিয়া করলাম, আর এখন আমি বাদবাকি কাজ আপনি ভিডিওতে দেখতে পাবেন। ঠিক আছে, করেন ভাই তাহলে। ঠিক আছে, আমাদের পাখির জন্য বাসস্থান বানিয়ে দিয়েছে। এখন এটা বুঝতে পারছি, এটা হচ্ছে সর্বশেষ সংযোজন তাই না? মানে বানানো এখনো কমপ্লিট হয়েছে? আমাদের কমপ্লিট হয়ে গেছে, খালি এখানে একটা ছিদ্র করে একটা লাঠি টাইপের বা কাঠি টাইপের দিয়ে দিব, যাতে এখানে এসে আমার বাসায় ও দাঁড়াইতে পারে, পর্যবেক্ষণ করতে পারে বাসা থেকে। তো এখন শেষ ধাপটা তো দেখি ভাই, একটু চারো সাইডটা কেমন সব প্লাইউড দিয়ে বানাইছে না? হ্যাঁ, প্লাইউড দিয়ে বানাইছি, কাঠেরও বানাইছে, আমরা আরও কয়েকটা জিনিস দিয়ে বানাচ্ছি, নারকেলের ফুল দিয়েও আমরা বানানোর ট্রাই করতেছি, ওরা একটা আছে। তো আমরা সব দিয়ে ট্রাই করতেছি যেটা কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করে পাখি। অনেক সুন্দর হয়েছে ভাই, চলেন আমরা দেখি এটা পরবর্তীতে সর্বশেষ কি হয় ইনশাল্লাহ। আর সাথে থাকবে, সাথে তো আসতে আসেনি বন্ধু, আর ইনশাল্লাহ আমাদের পাশে যাতে থাকে সেজন্য সবার জন্য দোয়া করবো। প্রাথমিকভাবে এই জায়গায় ইনস্টল দেওয়া হলো, দেখি পাখিদের রেসপন্স কী, তারপরে আমরা এটা অন্য অন্য জায়গায় ইনস্টল দিব। দেখি আসলে উপরে পাখিরা কীভাবে স্বাচ্ছন্দ্যে বসবাস করার চেষ্টা করি। আশা করি আজকের দিন থেকে দেখা যাবে, পর্যবেক্ষণের জন্য চার পাঁচ দিন আমরা সময় নিয়েছি।